দলের সিনিয়র ফুটবলাররা শৃঙ্খলা পরায়ণ ছিলেন না। লিখিত না হলেও নেপালে এএফসি চ্যালেঞ্জ কাপের ব্যর্থতা নিয়ে মৌখিক সাফাই কোচ স্যাভিও মেডেরার। অভিযোগ, ম্যাচের আগে নাকি অনেক ফুটবলারই অধিক রাত্রি পর্যন্ত হোটেলের বাইরে সময় কাটিয়েছেন। তবে দলের ব্যর্থতা প্রসঙ্গে ফুটবলারদের আগে দায়ী করলেও এআইএফএফ সচিব কুশল দাস, জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর রব বান ও ডিরেক্টর শুভঙ্কর মুখোপাধ্যায়ের সামনে পুরোপুরি অস্বীকার করেন স্যাভিও। তার দাবি, সংবাদ মাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে তা বানানো। এত কিছুর পরও অবশ্য জাতীয় দলে নিজের চাকরি বাঁচাতে ব্যর্থ কোচ স্যাভিও। আগামী সপ্তাহে সিনিয়র ভারতীয় দলের জন্য নতুন কোচের নাম ঘোষণা করবে ফুটবল ফেডারেশন। স্যাভিওকে নেওয়া হতে পারে জুনিয়র দলের জন্য।